পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম। প্রায় 4,500 বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণ শৈলীর রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই। ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলি তৈরি করেছিল, এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে। আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা। তবে মিশরের বাইরেও পিরামিড সদৃশ কাঠামোর হদিস একাধিকবার মিলেছে। পিরামিডের সঙ্গে সেই সব কাঠামোর অনেক মিলও রয়েছে। জেনে অবাক হবেন যে শ্বেতশুভ্র বরফে ঢাকা অ্যান্টার্কটিকাতেও নাকি রয়েছে পিরামিড। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দ্য মিরর। স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যায় বরফের মহাদেশে একটি রহস্যময় ত্রিভুজ কাঠামো। কিছু অদ্ভুত চেহারার শিখর যেগুলো মাটি থেকে উঠে আসছে বলে মনে হয়। এটির সাথে মিশরের গিজার গ্রেট পিরামিডের মিল রয়েছে। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে চলছে নানা আলোচনা। এটিকে বিশ্বের নতুন আশ্চর্য বলে অভিহিত করেছেন অনেকেই। আবার অ্যান্টার্কটিকায় পিরামিড কোথা থেকে আসবে এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আবার কেউ কেউ মনে করছেন এই কাঠামো মানবসৃষ্ট। এই কাঠামোটি প্রাচীন সভ্যতার অন্তর্গত যা বন্যার আগে বিদ্যমান ছিল, কারণ প্রায় 10,000 বছর আগে অ্যান্টার্কটিকা উষ্ণ ছিল। অবশ্য ভূতাত্ত্বিকবিদরা বলছেন এটি আসলে একটি পাহাড়। বরফে ঢাকা হিমবাহ এলাকায় এই ধরনের পর্বত দেখতে পাওয়া যায় যেগুলোর চূড়া দেখতে পিরামিডের মতো। এগুলি পিরামিডিক্যাল পিকড মাউন্টেন নামে পরিচিত। পটসডামের জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স এর ভূতত্ত্ববিদ মিচ ডার্চি জানিয়েছেন অ্যান্টার্কটিকায় 400 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এলসওয়ার্থ পর্বতমালায় এরকম পিরামিড আকৃতির অনেক পর্বতচূড়া রয়েছে। পর্বত বরফে ঢাকা থাকলেও সেগুলোর চূড়া বরফের বাইরে রয়েছে। তিনি আরও জানান চূড়াগুলি স্পষ্টতই পাথর দিয়ে তৈরি এবং ঘটনাচক্রে উপগ্রহ চিত্রে এ পর্বত দেখা গিয়েছে, সেটির শিখরও পিরামিড আকৃতির। এ ধরনের পর্বতচূড়াকে নুনাটক বলে, যা হিমবাহ বা বরফের চাদরের উপরে উঠে থাকে। ছবিতে যে চূড়া দেখা যাচ্ছে তা পিরামিড আকৃতির হলেও মানুষের তৈরি নয় বলেও জানিয়েছেন ডার্সি।